প্রিয় ছাত্রছাত্রীরা, আজকের তোমাদের সামনে আজকে আলোচনা করব রানী চন্দের লেখা অসাধারণ একটি গল্প বা একটি রচনা যার নাম আমার মার মার কি বলতো বাপের বাড়ি। নিশ্চয়ই তোমরা এই গল্পটা ইতিমধ্যে পড়েছো, তাই তো? তোমরা কিন্তু পড়েছো, তাই তো? আজকের একটু ছোট করে আমরা আলোচনা করে নেব। তবে এই গল্পটি যাওয়ার আগে আমরা রানীচন্দ্র সম্পর্কে দু চার কথা জেনে নেব। তিনি জন্মগ্রহণ করেছিলেন রানীচন্দ্র 1912 সালে। তার পিতা ছিলেন কুলচন্দ্র দে, মাতা ছিলেন পূর্ণশশী দেবী। তিনি জোড়া সাঁকোর ধারে এবং ঘরোয়া ইত্যাদি ইত্যাদি তিনি গল্প বই লিখেছিলেন। আর একটা ছোট করে যেটা বলতে হবে, রানীচন্দ্রের জন্ম হয়েছিল কিন্তু মেদিনীপুরে, হ্যাঁ, এবং তার পিতা ছিলেন একজন পুলিশ কর্মচারী। কার? রানীচন্দ্রের পিতা। এই রানীচন্দ্রের জন্মের 4 বছর পরে যখন বাবা মারা গেলেন, তার পিতা কুলচন্দ্র দে যখন মারা গেলেন, তখন তিনি কি করলেন, রানীচন্দ্র মার সাথে চলে যায় সেই বাংলাদেশের একটি গ্রামে। তার বাপের বাড়ি ছিল, রানীচন্দ্রের মার বাপের বাড়ি ছিল সেখানে, কিন্তু ছোটবেলা সেখানে কাটে রানীচন্দ্রের। কিন্তু তার আগে আমরা দেখেছি, তার পরেও দেখেছি, তার আগেও দেখেছি যে রানীচন্দ্র যখন তার মার সাথে মামার বাড়িতে যেতেন, সেই যাওয়ার যে জায়গাটা ছিল নদীপথ। মার সাথে যেতেন কে? রানীচন্দ্র যেতেন, তার মা অর্থাৎ রানীচন্দ্রের মা নদীর দেশের মেয়ে, অর্থাৎ নদী উপকূলবর্তী এলাকায় তার মার বাপের বাড়ি, নদীর দেশের মেয়ে। আমরা কি করি যে কোথাও ধরো যেখানের যে পরিবেশে মানুষ হয়েছি সেখানটা খুব একটা আমাদের ভয় হয় না। যারা সাপ সংকুল অঞ্চলে বসবাস করে তারা বিশেষ একটা সাপকে দেখে ভয় পায় না, তাই না? বা যারা হচ্ছে নদী কূল তীরবর্তী অঞ্চলে জন্মগ্রহণ করেছে বা বড় হয়েছে তারা খুব একটা নদীকে ভয় পায় না, ঠিক কি না? কিন্তু এখানে দেখতে পাচ্ছি ব্যতিক্রম। রানীচন্দ্রের মা যেহেতু নদীর দেশের মেয়ে, নদীকে ভয় পাওয়ার কথা ছিল না, কিন্তু তা সত্ত্বেও রানীচন্দ্রের মা বাপের বাড়ি যখন যেতেন তখন কিন্তু নদীপথে যেতে হতো। এই নদীপথে যাওয়ার সময় তার মা অর্থাৎ রানীচন্দ্রের মা কিন্তু খুব ভয় পেতেন নদীকে। সেই জন্য প্রথমে একটা নদী ছিল, সেই নদী দিয়ে যাওয়ার সময় খুব একটা বিশেষ ভয় পেতেন না প্রথমে। তখন যখন যেতেন প্রথমে তারা কী করতো না, ছইয়ের বাইরে রানীচন্দ্র এবং তার মামা কাকা তারা দাদা তারা কিন্তু নৌকার বাইরের নৌকার যে ছই ছিল, নৌকার যে ঘর একটা থাকে না নৌকার মধ্যে, তার মধ্যে কিন্তু রানীচন্দ্রের মা এবং রানীচন্দ্রের মা এবং ছোট ভাইকে নিয়ে বা দিদিকে নিয়ে সেই ছইয়ের মধ্যে থাকতো। আর রানীচন্দ্র এবং তার মামা কাকা দাদারা সবাই কিন্তু ছইয়ের বাইরে গিয়ে নদীকে দেখতো যাওয়ার সময়, যখন রানীচন্দ্রকে সঙ্গে নিয়ে তার মা বাপের বাড়ি যেতেন তখন দেখতো। এই যেতে যেতে যখন খুব একটা ভয় পেত না সেই সময়, কিন্তু যখন ধলেশ্বরী নদীতে চলে আসে, এই মনে করো ধলেশ্বরী নদী, এই ধলেশ্বরী নদীতে যখন চলে আসতো তখন কিন্তু রানীচন্দ্রের মা খুব ভয় পেয়ে যেতেন। কারণ সবসময় যেতেন জানে যে এই ধলেশ্বরী নদী কিন্তু খুব ভয়ঙ্কর, প্রচণ্ড মানে উজান হয়, প্রচণ্ড ঢেউ হয়, সেই ঢেউতে কিন্তু নৌকা কিন্তু এদিক সেদিক কিন্তু উথাল পাতাল হয়ে ওঠে, আর এতেই কিন্তু তার মা কিন্তু ভয় পেতেন। এই ভয়ের মধ্যে সবসময় কিন্তু বালিশের মধ্যে মুখ গুজে ছইয়ের মধ্যে লুকিয়ে থাকতো রানীচন্দ্রের মা, বুঝেছ? এবার এইরকমই ভয়ের মধ্যে দিয়ে যখন যেতেন তখন কিন্তু বারবার সেই নৌকার যে মাঝি তাকে বারবার বলতো, মাঝি ভাই আমরা চলে এসেছি তো, আর কত দূর বাকি, আর কত দূর বাকি। এই সময় কিন্তু প্রত্যেকটা মুহূর্ত কিন্তু গুনত। অবশেষে তারা কিছুটা দূর যাওয়ার পরে সেই ধলেশ্বরী নদীতে কোথাও একটা পাড়ে ঠেকিয়ে তারা জিরে নিত, খাওয়া দাওয়া করে টিফিন টিফিন করে আবার সেই নৌকাতে উঠে আবার কিন্তু বাপের বাড়ির উদ্দেশ্যে রওনা হতো। সকালে বেরোতো এরা সকালে বেরোতো
দুপুরের দিকে এই ধলেশ্বরী নদীর পাড়ে তারা খাওয়া দাওয়া করতো, আবার বিকেলের দিকে দেখা গেল আর একটা নদীতে যেত, সেই নদীর নাম ছিল কি কী বলতো, ইছামতি। ইছামতি, এই ইছামতি কিন্তু ধলেশ্বরী নদীর মতো এত উগ্র বা এত জোয়ার ভাটা বা ঢেউ হয় না। ইছামতি নদীর কিন্তু খুব শান্ত, লক্ষ্মী মেয়ের মতো। লক্ষ্মী মেয়ে যেমন শান্ত থাকে, চুপচাপ থাকে, ঠিক তেমনি ইছামতি নদীও খুব শান্ত চুপচাপ। সেই জন্য এই ইছামতিতে যখন নৌকাটা ঢুকে যায় তখন কিন্তু এরা কিন্তু স্বস্তি পায়, কারা না রানীচন্দ্রের মা এবং সবাই স্বস্তি পায়। এই ইছামতি নদী পেরিয়ে যখন আবার একটা খালের মধ্যে যেতে হয়, খালের মধ্যে দিয়ে কিন্তু গেলে তবে কিন্তু রানীচন্দ্রের মার বাপের বাড়িটা পাওয়া যায়। এই খালের মধ্যে দিয়ে যাওয়ার সময় তারা দেখতে পায় যে ওখানে কিন্তু তার সেই যে বাপের বাড়ির এলাকায় চলে গেলে কী হয়, যে তার পরিচিত পাড়া প্রতিবেশী বা যারা পরিচিত তারা কিন্তু সবাই তাকে আমাদের ডেকে ডেকে বলে, এ দাদা চলে এসেছে, বৌদি এসেছে গো, এই এসছে সে এসছে, আমাদের মধ্যে একটা আনন্দ গ্রামের অঞ্চলের মধ্যে এটা হয়ে থাকে। রানীচন্দ্রের মা এবং রানীচন্দ্র যখন তার মামার বাড়িতে যাচ্ছে বা রানীচন্দ্রের মা যখন তার বাপের বাড়িতে ঢুকে যাচ্ছে খাল পথে, তখন বাবন চাচা, হোসেন মিয়া এবং আর যারা প্রতিবেশীরা ছিল তারা দেখতে পেল যে রানীচন্দ্রের মা, হ্যাঁ, তাকে পূর্ণশশী তার নাম, তাকে পুনি বৌদি বলে ডাকত সবাই। বাবন চাচা, হোসেন মিয়া বা আর যারা সব ছিল পাড়া প্রতিবেশী তারা কিন্তু আদিক্ষেতা করছে, আরে পুনি বৌদি যে এলো যে অনেকদিন পরে, হ্যাঁ এইভাবে কিন্তু তাকে সম্বোধন করছে, খুব আনন্দে যেন ঘরের মেয়ে এসেছে, সেখানে যেন কেউ কারোর অন্যের মেয়ে যেন না, যেন ঘরের মেয়ে এসেছে। এই আনন্দ আতিশয্যের মধ্য দিয়ে বিকেলে যখন নৌকাটা ওই পাড়ায় ঢুকে যায়, তার বাপের বাড়ির এলাকায় ঢুকে যায়, তখন সকলেই কিন্তু নদীপথে মানে নদীর কাছে মানে নৌকুর কাছে সব পাড়া দল বেঁধে তারা কিন্তু দেখতে এসছে পুনিদিকে, যেন ঘরের মেয়ে এসেছে। এই করতে করতে সন্ধ্যা নেমে আসে এবং কিন্তু শঙ্খ বেজে ওঠে। এইভাবে কিন্তু গল্পটা বা রচনাটা এখানেই শেষ হয়ে যায়। অর্থাৎ আমরা এই গল্পের মধ্যে দেখতে পাচ্ছি, রচনার মধ্যে দেখতে পাচ্ছি যে রানীচন্দ্রের মা গ্রামের মেয়ে এবং জলের দেশের মেয়ে, হ্যাঁ, তবুও কিন্তু তার মা কিন্তু জলকে ভয় পায় এবং দেখা যাচ্ছে অনেক কষ্টের মধ্যে দিয়ে নৌকো পথে যেতে হয়, ভয় যেতে হয়, হয়তো খুব একটা ক্ষতি হয় না কিন্তু ভয় যায়। ভয় যাওয়ার পরে সেখানকার তখনকার দিনের পুনি বৌদিকে অর্থাৎ রানীচন্দ্রের মাকে তার এলাকার মানুষ, তার বাপের বাড়ির যে এলাকার মানুষ প্রতিবেশীরা তাকে খুব আদর স্নেহ ভালোবাসা দিয়ে তাকে বড় করেছিল এবং ভালোবাসে বিয়ের পরে, এই দৃষ্টান্তটা আমরা এই গল্পের মধ্যে দেখতে পেলাম। এবার আমরা এই গল্প থেকে বা এই রচনা থেকে পৃষ্ঠায় 72 পৃষ্ঠায় 2 নম্বর শূন্যস্থান পূরণ করো, এটা করব। 3 দাগের বাক্য রচনা, 4 দাগের অর্থ লেখো, 9 দাগের প্রশ্নগুলির উত্তর দাও, এগুলো সবই করব। যেটা পারবে না ক্লাস স্কুলে আসবে, আমরা স্কুলে রয়েছি, আমরা ঠিক করে দেবো। এবার আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব, বিষয়টি হলো লিঙ্গ, লিঙ্গ আলোচনা করব। তোমরা নিশ্চয়ই এতক্ষণ বুঝতে পেরেছো যে বিষয়টি নিয়ে আলোচনা করলাম, এবার যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে লিঙ্গ। লিঙ্গ কথার অর্থ কী? লিঙ্গ কথার অর্থ হচ্ছে চিহ্ন। কি বললাম? চিহ্ন। এই চিহ্ন মানে কি? ধরো একটা সামনে দিয়ে একটা মেয়ে চলে যাচ্ছে, তাকে কি কি চিহ্ন বা কি কি লক্ষণ দেখে আমার মেয়ে বলে তাকে চিনব, জানব না? দেখতে পাচ্ছি সে মেয়েদের মতো চুল, মেয়েদের মতো দেখতে, মেয়েদের মতো হিল তোলা জুতো পরেছে, মেয়েদের মতো জামা পরেছে, মেয়েদের মতো কথা বলছে, সুতরাং এই মেয়ে, ঠিক কি না? আবার একটা ছেলেকে দেখে নিশ্চয়ই তাকে পুরুষ বলে মনে করতে পারি, কেন না? পুরুষের মতো ছোটো ছোটো চুল, পুরুষের মতো দেখতে, পুরুষের মতো জামা পরেছে, ইত্যাদি ইত্যাদি। সুতরাং যে শব্দের দ্বারা আমরা চিহ্ন লক্ষণ করতে পারবো বা যে শব্দের মধ্যে আমরা পুরুষকে পুরুষ, স্ত্রীকে স্ত্রী বা পুরুষ স্ত্রী উভয়ে কিংবা পুরুষ স্ত্রী বাদে অপ্রাণবাচক কোনো বস্তুকে বোঝায় তাকে বলা হচ্ছে লিঙ্গ, তাকে বলা হচ্ছে লিঙ্গ। লিঙ্গ কাকে বলে বুঝতে পেরেছ? যে শব্দের দ্বারা, হ্যাঁ, পুরুষকে পুরুষ, স্ত্রীকে স্ত্রী কিংবা পুরুষ স্ত্রী উভয়ে অথবা পুরুষ স্ত্রী বাদে অপ্রাণীবাচক কোনো বস্তুকে বোঝায় তাকে লিঙ্গ বলে। এই লিঙ্গ বা 4 প্রকার হয়, তোমরা নিশ্চয়ই জানো, পুংলিঙ্গ, তারপরে স্ত্রীলিঙ্গ, উভয় লিঙ্গ, আর কি ক্লীবলিঙ্গ।
দেখো পুংলিঙ্গ কাকে বলে? যে শব্দের দ্বারা আমার পুরুষ জাতীয় সমস্ত যে চিহ্নের দ্বারা সমস্ত পুরুষ জাতীয় কিছুকে বোঝায় তাকে বলা হচ্ছে পুংলিঙ্গ। যেমন কি রাজা, বাবা, এই সমস্ত শব্দ দ্বারা নিশ্চয়ই আমরা পুরুষ জাতীয় কোনো কিছু বুঝতে পারছি, তাই এগুলোকে পুংলিঙ্গ বলা হচ্ছে। স্ত্রীলিঙ্গ কি? যে শব্দের দ্বারা বা যে চিহ্নের দ্বারা, হ্যাঁ, পুরুষ স্ত্রী জাতীয় সমস্ত কিছুকে বোঝায় বা যে চিহ্নের দ্বারা বা যে শব্দের দ্বারা স্ত্রী জাতীয় কোনো কিছুকে বোঝায় তাকে বলা হচ্ছে স্ত্রীলিঙ্গ। মা, কাকি, রানী ইত্যাদি। উভয় লিঙ্গ কাকে বলা হচ্ছে? পুরুষ স্ত্রী উভয়কে বোঝাবে যে চিহ্নের দ্বারা বা যে শব্দের দ্বারা, যে শব্দ বা চিহ্নের দ্বারা পুরুষ স্ত্রী উভয়কে বোঝায় তাকে উভয়লিঙ্গ বলা হয়। যেমন কি বন্ধু হতে পারে, মুখ্যমন্ত্রী হতে পারে, হ্যাঁ, শিশু হতে পারে, সন্তান হতে পারে, কবি হতে পারে ইত্যাদি। ক্রীবলিঙ্গ কাকে বলা হচ্ছে? তাহলে পুরুষ স্ত্রী বাদে অপ্রাণীবাচক কোনো বস্তুকে বোঝালে তাকে বলা হচ্ছে ক্রীবলিঙ্গ। যেমন এই চক, ডাস্টার, গাড়ি, বাড়ি ইত্যাদি। বুঝতে পেরেছ? এবার এই যে লিঙ্গ বিষয় নিয়ে আলোচনা করলাম, হ্যাঁ, আমি ব্যাকরণগতভাবে বিশেষভাবে আমি আলোচনা করি, আমার নিজস্ব একটি ইউটিউব চ্যানেল রয়েছে, সেই চ্যানেলের নাম হচ্ছে পাঠ তরি, PATHTARI। আমি ব্যাকরণের নানা অধ্যায় আমি এই চ্যানেলে আমি আলোচনা করি, তোমরা পারলে সেখান থেকেও দেখে নিতে পারো। এই লিঙ্গতে তোমাদের যেটা পড়তে হবে তোমাদের বইতে, লিঙ্গ 39 পৃষ্ঠা থেকে 41 পৃষ্ঠা, ঠিক আছে, এর মধ্যে যে সমস্ত লিঙ্গগুলো রয়েছে সেগুলো করতে হবে। এবার এটা যেখানে করতে হবে, যেটা করতে হবে, যে পুংলিঙ্গ থেকে স্ত্রীলিঙ্গ এইভাবে পরিবর্তন করতে হয় আর কি। ধরো ধরো মাননীয় লিঙ্গ পরিবর্তন করো, মাননীয়, মাননীয়তে কী হবে? মাননীয়া, মাননীয়া। তাহলে পুংলিঙ্গ থেকে স্ত্রীলিঙ্গে পরিবর্তন করে দিলাম, এই পরিবর্তনটা কিন্তু করতে হবে। এটা রয়েছে লিঙ্গ আর কাকে বলে, কত ভাগে ভাগ করা হয় ইত্যাদি ইত্যাদি, কিন্তু আমরা সবই রয়েছে 39 পৃষ্ঠা থেকে 40 পৃষ্ঠার মধ্যে, তোমরা সেটা এই সামনে পরীক্ষার জন্য তৈরি হবে। এবার যেটা আলোচনা করব সেটা হচ্ছে পদ পরিবর্তন। পদ পরিবর্তনটা কি? না, বিশেষ্য থেকে বিশেষণ, বিশেষ বিশেষণ থেকে বিশেষ্য পদে রূপান্তরিত করা। যেমন আমি যদি বলি যে অগ্নি, অগ্নি, অগ্নিতে তো একটা বিশেষ্য পদ, মানে নামবাচক পদ, নামবাচক বিশেষ্য পদ, তাই তো, বিশেষ্য। কিন্তু অগ্নি থেকে যখন আমরা বিশেষণে রূপান্তরিত করব সেটা হয়ে যাবে আগ্নেয়, আগ্নেয়, আগ্নেয়। তাহলে অগ্নি যা আগ্নেয় কি তাই? না, অগ্নিটা একটা নাম, আগ্নেয় হচ্ছে তার একটা বিশেষিত রূপ, বিশেষণজনিত একটা রূপ, আগ্নেয় পাহাড়, আগ্নেয় পাহাড়। তার মানে কি? অগ্নি, অগ্নি দিয়ে বা অগ্নি সর্বদা কিন্তু বহির্ভূত হয়, বিচ্ছুরিত হয়, তাই আগ্নেয় পাহাড় বলছে। কিন্তু আগ্নেয় যা, অগ্নি কিন্তু তা না, অগ্নি হচ্ছে পার্টিকুলার একটা অগ্নি নাম। তাহলে অগ্নি থেকে আগ্নেয় হয়, তাহলে বিশেষ্য থেকে বিশেষণ, আবার বিশেষণ থেকে বিশেষ্যও রূপান্তরিত করাকে বলা হচ্ছে পদ পরিবর্তন। এই পদ পরিবর্তন আমরা বইতে পেয়ে যাব 61 পৃষ্ঠা থেকে 62 পৃষ্ঠা যা রয়েছে সবই কিন্তু করবে এই সামনের পরীক্ষার জন্য। আজকের ক্লাস অন্তত এইটুকু, তোমরা সবাই ভালো থাকবে।